স্বরূপটা তো চোখের সামনে দেখলি, ও তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে, তুই এখনো এখানে দাঁড়িয়ে থাকবি? তোর কি লজ্জা সরম মান সম্মান বলে আর কিচ্ছু নেই? রাঙাদা, রাঙাদা চলো এখান থেকে, এরকম অপমান আমি কোনোদিনও হইনি। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? না না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। মিসদিমাকে না নিয়ে নীলাদ্রিদা কোথাও যাবে না, কোথাও না। চল। মাসিমা, মাসিমা আপনি ভুল বুঝছেন, আমরা কেউ কোনো মিথ্যা কথা বলছি না বা অভিনয়ও করছি না। বর্তিমা সত্যি খুব অসুস্থ, বর্তিমা নিজে মনে মনে অনেক কিছু ভাবে কল্পনা করে নেয়, কিন্তু কিন্তু এখন বর্তিমার চিকিৎসা চলছে। মিছরি, কি বললি তুই? কি বললি? নীলাদ্রি যা বলেছে সব সব সত্যি? আমি পাগল? তোর মামুর সাথে আমার বিয়ে হয়নি? এগুলো কি বল? আমার আমার সিঁদুর, আমার আমার হিনু আর শাখা পলা বেইমান, যে মানুষটা তোকে এই ছোট্টবেলা থেকে বুকে করে আগলে মানুষ করলো, আজও আজও যে তোর জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে, সেই মানুষটার ত্যাগ মায়া মমতা ভালোবাসা সবকিছুকে তুই এভাবে অস্বীকার করছিস? সবকিছু সহ্য করতে পারে মিছরি, কিন্তু তোর মামুর অপমান না। আজ এই বাড়িতে দাঁড়িয়ে, আমার সামনে দাঁড়িয়ে তুই এই মানুষটাকে অপমান করেছিস, তাই আজ থেকে এই বাড়িতে থাকার অধিকার তুই হারিয়েছিস। চলে যাওয়ার চোখের সামনে থেকে আজ এক্ষুনি বেরিয়ে যাই বাড়ি থেকে। আরে, এটা নীলাদ্রিদার গাড়ি না? হ্যাঁ হ্যাঁ, নীলাদ্রিদার গাড়ি তো। কাল তো নীলাদ্রিদার মা আর বোন এই গাড়িটা নিয়ে চলে গেল, তাহলে কি নীলাদ্রিদাই গাড়িটা ডাকিয়ে আনিয়েছে? ওরা কি এবেলাতেই চলে যাবে নাকি? দেখি তো। কি প্রভাত দা, এত সকাল সকাল বাজারে গেছিলে নাকি? হ্যাঁ, এই মা আর দিদিকে নিয়ে। মা? হ্যাঁ, মা মানে নীলাদ্রিদার মা? নীলাদ্রিদার মা এসেছে? সর্বনাশ! দুধ কলা দিয়ে এতদিন তাহলে আমি কাল সাপ পুষেছিলাম? আমার বোনেরা কত কথা বলতে এসেছে আমায়, কখনো কারোর কথা গ্রাহ্য করিনি, নিজের নিজের মেয়ের মতো ভালোবেসেছি, এত আদর স্নেহ ভালোবাসার এই প্রতিদান, এই প্রতিদান অপেক্ষা করছিল আমার জন্য। মাসিমা, বর্ধমানে অসুস্থ, বর্ধমান তো বিয়েই হয়নি, জানেন না? বর্ধমান চিকিৎসা চলছে, বর্ধমান পাগল।
বাবা এত দূর এত দূর বদমা চলো ঘরে চলো আসো যা নীলু তুই কি যাবি নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যাত্রা পালা দেখবি মা জেঠিমা জেঠিমা বিশ্বাস করো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের সমস্ত কথা শুনলাম কিন্তু কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না সব কিরকম গোলমেলে লাগছে তাহলে একবার ভেবে দেখ না মিতুল এখানে এইটুকুর সময়ের মধ্যে আমাদের দম বন্ধ হয়ে আসছে আর নীলু যে কি করে এদের মাঝখানে নিজেকে জড়িয়ে ফেললো ভগবান জানে সেটাই তো ভাবছি লোকে তো কিছু একটা পছন্দ করে বিয়ে করে কিছু একটা দেখে মুগ্ধ হয় কিন্তু এখানে তো সেরকম চুটকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে বিশেষজ্ঞের মতামত দিতে কে বলেছে চুপ করে থাকতে না পারলে বাইরে গাড়িতে গিয়ে বস ওবু যাক যেখানে খুশিও চলে যাক আমার কিচ্ছু জানার দরকার নেই এ বাড়িতে হয় ও থাকবে না হয় আমি